বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রায় সব খেলাতেই বিকেএসপি থেকে তৈরি হওয়া ক্রীড়াবিদদের আধিপত্য বেশি থাকে। ক্রিকেট থেকে শুরু করে সাঁতার কিংবা শুটিং, জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ও বিকেএসপির। তবে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটে বিকেএসপির সাফল্য যতটা, অন্য খেলাধুলার ক্ষেত্রে ততটা দেখা যায় না। তবে সংস্থাটির দাবি সম্পূর্ণ ভিন্ন। এখন ক্রিকেটের উপরে লোকজনের ফোকাসটা বেশি, এটার মূল আমার ধারণা হচ্ছে মিডিয়ার জন্য হতে পারে। সুইমিংয়ে গত বছর আপনি জানেন বয়সভিত্তিক সাঁতারে 35টি জাতীয় রেকর্ড করেছে আমার বাচ্চারা এখানে, বাট এটা কিন্তু ফোকাস হচ্ছে না। আউট অফ 102 মোর দেন 70 গোল্ড মেডেল আমার এখানে প্রশিক্ষণার্থীরা পেয়েছে। সাভার ছাড়াও বাংলাদেশে আরও 5টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বিকেএসপির, তবে সেগুলোতে নেই পরিপূর্ণ সুযোগ সুবিধা। বিকেএসপির অবশ্য পরিকল্পনা রয়েছে কেন্দ্রগুলোর সম্প্রসারণ করার। ঢাকা বিকেএসপির যে সুবিধা আছে সেই সুবিধাগুলো কিন্তু আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে করা হয়নি। বর্তমানে আমরা একটা প্রজেক্ট নিয়েছি হাতে, প্রায় 40 কোটি টাকার একটা প্রজেক্ট, যেটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে বিকেএসপি ঢাকার আদলে গড়ে তোলা, যাতে করে বিকেএসপিতে এখন যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের একই কাজ আমরা আঞ্চলিকগুলোতেও করতে পারি। বিকেএসপির বর্তমান কেন্দ্রগুলো ছাড়াও রাজশাহী এবং কক্সবাজারে আরও 2টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র চালু করার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক। আমিরুল লতিফ বাপ্পি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা।